আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আখিরাত
হিসাব নিসাব বলতে কিছু নেই। যারা আখেরাতকে মানেই না, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাসই করে না, তো তাদের আর ফলাফল কী হবে? তারা তো সেটা বিশ্বাসই করে না। তাদের এই বিশ্বাস না করাটা, তারা কি ভুল পথে আছে নাকি সঠিক পথে আছে? ভুল পথে আছে। তাদের এই ভুলটা কি কোনোদিন ভাঙবে? ভাঙবে, তাদের ভুলটা ভাঙবে। কেন ভাঙবে? যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় আল্লাহকে অস্বীকারকারী এবং যে নিজেকেই বলেছে আমি রব, শুধু রব বলে নাই, বলেছে আনা রব্বু কুমুল আলা, তোমাদের যত রব আছে তার মধ্যে সবচেয়ে বড় সম্মানিত রব হলো আমি, তার নাম কি? আমি এই জন্য সবচেয়ে বড় কাফের এই জন্য বললাম যে যে এত বড় দাবি পৃথিবীর কোনো কাফের করে নাই যে আমি সবচেয়ে বড় রব। এই জন্য আল্লাহ পাক বলেছে যে তোকে আমি কেয়ামত পর্যন্ত মানুষদের জন্য নিদর্শন হিসাবে রেখে দিলাম, তোকে পানিও গ্রহণ করবে না, মাটিও গ্রহণ করবে না। কথাটা সত্য কি সত্য না? এই বড় কাফের যে আল্লাহকে অস্বীকার করেছে, মুসা আলাইহিস সালামকে বলেছে তোমার রব আবার কী রব? আনা উহি ওয়া উমিত, আমি জীবিতকে আমি মৃত্যু দূরতে, অনেকগুলি কিস্সা কাহিনী আছে। তার ভুলটা ভেঙেছে কি ভাঙে নাই? ভেঙেছে জীবন দশায়, মৃত্যুর আগে কিন্তু ভুলটা ভেঙে গেছে। এবং সে যখন দরিয়ায় ডুবে যাচ্ছে তখন সে বলে ফেলে দিয়েছে আমানতু বিলা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, অর্থাৎ যে নিজেকে সবচেয়ে বড় মালিক পরিচালক রব বলে দাবি করেছিল, সে কিন্তু মৃত্যুর পূর্বেই সে যে ভুল পথে ছিল এটা তার স্পষ্ট বুঝে আসছে। কখন? যখন সে নিজেকে বাঁচাতে পারছে না, তখন সে ইয়াকিন নিয়ে ঈমান নিয়ে বলছে আমানতু বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান নিয়ে আসলাম ওই আল্লাহর প্রতি যেই আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুবহানাল্লাহ। আমানাত বিহি বানী ইসরাইল, এবং আমি ওই রবের প্রতি ঈমান নিয়ে আসলাম যেই রবের প্রতি ঈমান নিয়ে আসলে বানী ইসরাইল, যাদেরকে এতদিন বাতিল মনে করেছে, যাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছে, যাদেরকে মিশরে বসবাস করার মতো অধিকার আছে বলে মনে করে না, জোর খাটায় হ্যাঁ যে আমাকে রব বলে মানতে হবে, না হলে এখানে বাঁচার কোনো পথ নেই, ইতিহাস জানেন। কিন্তু শেষ বেলায় কিন্তু সে শুধু ঈমান নিয়ে আসে নাই, সে বুঝতে পেরেছে বানী ইসরাইল যেই রবকে মানে এটা সত্য রব। কথা বুঝতে পারলাম? সত্যটা কিন্তু বুঝতে পেরেছে, কিন্তু কখন বুঝলো? এমন এক সময়ে বুঝেছে যেই সময়ে বুঝে আসাটা তার কোনো উপকারে আসলো না। সে কিন্তু এখন ইয়াকিনের সাথে বলছে আয় আল্লাহ আমি তোর প্রতি ঈমান নিয়ে আসলাম, আমি বিশ্বাস করছি, আমি দাবি করছি আয় আল্লাহ আমার দাবি ছিল ভুল মিথ্যা, আর তুমি যে রব এতে কোনো সন্দেহ নাই, অথবা আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ পাক বলছেন আল আন, তুমি ভুল এখন বুঝলি, অকাদ আসাইতা ওয়া কাফারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন, অথচ আজকের পূর্বে তুমি অনেক নাফরমানি করেছো, আমাকে অস্বীকার করেছো, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে, অর্থাৎ আজকের দিনে মৃত্যুর আগ মুহূর্তে তুমি যদি ঈমান নিয়ে আসো তোমার এই ঈমান আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে পৃথিবীতে যত নাস্তিক বলেন, যত কাফের বলেন, আর ইসলাম ধর্ম ছাড়া যত ধর্মের অনুসারী আছে, এরা যে ভুল পথে আছে এটা আজ না বুঝলেও মৃত্যুর আগ মুহূর্তে সে বুঝতে বাধ্য এবং সে সত্যটাকে উপলব্ধি করতে সে বাধ্য। কিন্তু এমন এক সময় সে তার বুঝে আসবে যে সময় বুঝে আসা তার কোনো কাজে আসবে না। এই ফারিককে বলা হয় কাফের, এদের কোনো পরিণাম বলতে ডাইরেক্ট জাহান্নাম। আর দ্বিতীয় যেটা গ্রুপ জাহান্নামের, তারা বাহ্যিকভাবে তার চেয়ে একটু ভালো। কীভাবে ভালো? তারা আল্লাহকে বিশ্বাস করে, ভালো করে বোঝেন, আল্লাহকে বিশ্বাস করে,
দিন কেউ বিশ্বাস করে, শুধু বিশ্বাস করে না, বিশ্বাস করার ক্ষেত্রে তাদের আগ্রহ আরও বেশি। বিশ্বাস করার ক্ষেত্রে, ভালো হওয়ার ক্ষেত্রে তারা আরও নিজের পক্ষ থেকে বেশি উৎসাহী, বেশি আগ্রহী। তারা কারা? তারা মুশরিক। তারা কারা? মুশরিক। মুশরিক কাকে বলা হয়? মুশরিক বলা হয় যে আল্লাহকে বিশ্বাস করে, আর আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর সাথে আর কাউকেও সে শরিক করে। কথা বুঝতে পারিনি? মক্কায় 360 বুত ছিল। এই 360 বুতের সামনে যারা মাথা নত করছে, এরা কিন্তু আল্লাহকে অস্বীকার করে না। কেন তাদের সামনে যে প্রার্থনা করছে, আল্লাহ পাক সুরে জুমারে 5 নম্বর আয়াতে বলেছেন, মা না আবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা। আমরা আসলে আল্লাহর সন্তুষ্ট পেতে চাই। ভালো করে আলোচনাটা গুরুত্ব সহকারে শুনবেন। অনেক দূর থেকে এসেছি, আর বারবার আসা সম্ভব হবে না। আমি জানি আপনারাও আমাদেরকে মহব্বত করে ডেকেছেন। আসার উদ্দেশ্য দুটা কথা নিজে বলবো, আপনাদেরকে একটু শোনাবো, যদি ভালো লাগে গ্রহণ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য কল্যাণ হবে। তাহলে যারা এই 360 মূর্তিকে যে পূজা করছে, তাদের সামনে নজরানা পেশ করতেছে, তাদের জন্য মান্নত করতেছে, কেন করতেছে, উদ্দেশ্য কী? যদি তারা আখেরাতকে নাই মানে, প্রতিদান পাওয়ার জন্যই তো তারা করছে, ঠিক আছে? আল্লাহ বলছেন যে এরা আল্লাহর সাথে যে আরও কাউকে শরিক করতেছে, তাদের উদ্দেশ্যটা হলো এই যে আমরা সহজে আল্লাহকে পেতে চাই। তারা মনে করে যে আমরা সাধারণ মানুষ, আমাদের ডাকে আল্লাহ সাড়া দিতেও পারে নাও পারে। একটা দুনিয়াবী ক্ষেত্রে তারা উদাহরণও পেশ করে যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে, আমি একজন সাধারণ মানুষ, এটা কি সম্ভব? কথা বলে সম্ভব? কী করতে হবে? আপনাকে প্রথমে প্রধানমন্ত্রী যাওয়ার পূর্বে আরও অনেকগুলি স্টাফ আছে, স্তর আছে, সেটাকে পাড়ি দিতে হবে। আগে মেম্বারের সাথে পরিচয় হন, চেয়ারম্যান সাহেবের সাথে আপনি পরিচিত লাভ করেন, চেয়ারম্যানের মাধ্যমে এমপির কাছে যান, এমপি সাহেবের মাধ্যমে আপনি প্রধানমন্ত্রীর সাথে বসার একটা ডেট নেন। কথা তো স্পষ্ট, সবার বুঝে আসছে, ঠিক আছে না? আর একটা উদাহরণ দেওয়া হয়, আপনি যাবেন উপরে, দুই তলায় যাবেন, লাফ দিয়ে ওঠা যাবে, কী লাগবে? সিঁড়ি, লিফট হোক, সিঁড়ি হোক বা দড়ি ধরে ওঠেন, একটা মাধ্যম লাগবে। কী লাগবে? মাধ্যম। যুক্তি দুটা এত কঠিন যুক্তি, এই যুক্তিকে খণ্ডানোর কোনো দলিল আমাদের কাছে নেই। তারা বলছে উপরে উঠতে গেলে যেরকম সিঁড়ির প্রয়োজন, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য যেরকম মাধ্যমের প্রয়োজন, আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন। কথা বুঝতে পারলাম? চিন্তা চেতনা নাকি খারাপ না ভালো? ভালো, ইচ্ছা, ইচ্ছা ভালো, আর যে পরিকল্পনা বা চিন্তা যেটা করছে এটাও দুনিয়ার চিন্তার সাথে মিল আছে, মিল আছে, বুঝে আসতেছে। এই বুঝটা যে কেউ সহজে বুঝতেছে আর ওই মাধ্যমের দিকে চলে যাচ্ছে। মাধ্যমটা এমনভাবে আল্লাহ বলছেন, মা না আবুদুহুম, যারা নাকি এই 360 বুথকে যারা মক্কার ভিতরে ঢুকে রেখেছে, আল্লাহ বলছেন এরা কেন যাচ্ছে জানেন? বলছে মা না আবুদুহুম, আমরা ডাইরেক্ট এদের ইবাদত করি না, আমরা ইবাদত করি আল্লাহর। লিউ করিবুনা ইলাল্লাহি জুলফা, এদের কাছে এই জন্য যাচ্ছি যে এনারা যেন আমাকে আল্লাহর কাছে পৌঁছার জন্য সহযোগী হন, মাধ্যম হন, রাস্তাটাকে সহজ করে দেন। কথা বুঝতে পারছেন তো? সহজ পথ যদি থাকে, কঠিন পথে কেউ হাঁটবে? পাকিস্তানে লেখাপার করেছে একসময়, সেখানে এই আকিদার মানুষের সংখ্যা কম না, অনেক বেশি, অনেক বেশি। আমাদের দেশের সংখ্যা শতকরা বলতে গেলে 90%, 95% মানুষের আকিদা এরকমই। তারা মনে করে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না, আমাকে একটা মাধ্যম ধরতে হবে। আর মাধ্যম যাকে ধরতেছে, উনি আবার দুনিয়ায় রেজাল্ট দিয়ে দিচ্ছে, তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার চিন্তার কোনো কারণ নেই, কেয়ামতের দিন আমরা দেখে নেব।
বেশি কথা বলছি না, অনেকে জাহাজ দিয়ে বসে জাহাজ জাহাজে উঠাবে আসে না, অনেকে দাবি করছে না। আমি দেখেছি পাকিস্তানে, এখানেও আসে হয়তো, মারা যাওয়ার পর কাফনের উপরে তার যে মাধ্যম আল্লাহর কাছে পৌঁছানো যাওয়ার একটা মাধ্যম বানিয়েছে, পীর বলেন ওলি বলেন তারা তারা মানে, একেবারে বলছে আমার ওর নামটা কাফনের উপর লেখে রাখতে, যেন কবরে এসে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মানো রাব্বুক ওমা দিনুক ওমা নাবিয়ুক ওমা নাবিয়ুক, উত্তর দিতে হবে না। বলছে এই লেখা যদি দেখে, ঠিক আছে, রাস্তায় পুলিশ ধরে যদি দেখে যে এটা এই এলাকার এমপি সাহেবের ভাতিজা, আর জিজ্ঞেস করবে ওকে পুলিশ সব বলাস এমপি সাহেবের ভাতিজা, পুলিশ সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার। দুনিয়ার ক্ষেত্রে এরকম হচ্ছে না? এই জিনিসটাই তারা বুঝাচ্ছে যে তোমাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে কোথায়, কাফনের উপর যখন দেখবে যে অমুক পীর সাহেবের ইনি মুরিদ, প্রশ্নর আর দরকার নেই। আমি আপনাদেরকে ইউটিউবে বক্তব্যগুলি ভাসতেছে, হয়তো অনেকে জানেন বা আমার কথাটা মনে রাখেন, ইউটিউবে উর্দু ভাষায় এটা পাবেন। অনেক বড় একটা আলেম, উনি একটা টিভি চ্যানেল কিউ টিভি, ওই কিউ টিভির যিনি পরিচালক, একজন মাইয়েতকে কবর দিয়েছে, ওখানে আবার কবর দেওয়ার পর আজান দেয়, কবর দেওয়ার কী করে আজান দেয়, আজান দেওয়া হলো, আজান দেওয়ার পর উনি কবরের পাশে আসলেন, আসার পর বলছেন বলো, আরে বলো বলো, মেরা রব আল্লাহ হ্যায়, মেরা দিন ইসলাম হ্যায়, মেরা নবী হ্যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে উনি উপর থেকে বলে দিচ্ছে, কাকে, যিনি কবরে কেবল মাটি দিলেন, হাদিস আছে না, কবরে মাটি দেওয়ার পর যখন বান্দারা ওখান থেকে চলে আসে, ওই কবরবাসীকে উঠানো হয়, উঠে বসানো হয়, তাকে তিনটা প্রশ্ন করে, মান রাব্বুক ওমা দিনুক ওমা ওমা নবিয়ুক, তোমার রবকে তোমার রসুলকে তোমার দিন কি। যাদের প্রতি আল্লাহ পাক দুনিয়ায় সন্তুষ্ট, মনে রাখবেন সংক্ষিপ্ত আলোচনা, যাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট তাদের মুখ থেকে উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট না, তাদের মুখে আল্লাহ পাক বন্ধ করে দিবে, উত্তর খুঁজে পাবে না। আমরা অনেকে উত্তর মুখস্থ করে রেখেছি, ইনশাআল্লাহ জিজ্ঞেস করলেই বলবো, তখন কি আমার এখতিয়ার থাকবে? এখতিয়ার থাকবে না, তখন বলবে হায় হায় লা আদরি, এই প্রশ্নের উত্তর তো আমি জানি না। আগের ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেবেন, আর যে উত্তর দিতে পারবে না তার জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দেবেন, ঠিক আছে। উনি বলছেন, উপর থেকে শিখে দিচ্ছেন যে বেটা বল মেরা রব আল্লাহ হ্যায়, তার মানে বলতে চাচ্ছে যে আমি তোমাকে শিখে দিচ্ছি, কবরে বসে তুমি উত্তর দাও। আচ্ছা বলেন দেখি, দুনিয়ায় পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছেন, আর পাশেতে কেউ যদি নকল করে দেয় পাশ হবে? পাশ হবে, দুনিয়ার ক্ষেত্রে পাশ হবে। আল্লাহ পাক যখন মানুষকে গোমরাহ করে ব্রেনটাকে আগে নষ্ট করে দেয়, ওই ব্রেনটা বন্ধ হয়ে যায়, সত্য বোঝে না, আলো চেনে না, অন্ধকারও চেনে না। তাহলে ওই ব্যক্তি মাটির নিচে আছে, আর আমি তাকে শিখিয়ে দিচ্ছি তুই বল মেরা রব আল্লাহ হ্যায়, এত সহজে যদি হতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম জান মাল দিয়ে, হ্যাঁ, তারা কবর দেখলেই কাঁদতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 10 বার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, 10 বার আল্লাহ রাসূল বলেছেন ওসমান তোমাকে কোনো আমল জান্নাত থেকে বিরত রাখতে পারবে না। তারপরে ওসমান যখন কবর দেখে তখন ঝরঝর করে চোখ থেকে পানি পড়ে। ওসমান কবর দেখলে কাঁদা আসে কেন? বলছে কবর হলো আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা, আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ধাপটা হলো কবর। এখানে কামিয়াব হলে আগে কামিয়াব, আর এখানে কামিয়াব না হলে আমার এখানেই অবস্থা খারাপ। কথা বুঝতে পারলাম? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কাঁদেন, আবু বকর কবর দেখে কাঁদেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কাঁদেন। তার মানে কি? তাহলে যখন সাহাবীরা মারা গেছেন আল্লাহ রাসূল উপর থেকে বলে দিলে, যথেষ্ট ছিল না? কথা বলেন, ছিল না যথেষ্ট? অথচ আল্লাহ রাসূল ফাতেমা তার নিজের কলিজার টুকরা মেয়েকে বলছে, ফাতেমা আনকিজি নাফসিকি মিনান নার, দুনিয়ার যদি কিছু চাওয়া থাকে আমাকে চাও দিয়ে দেব, হাড়ি পাতিল দরকার, দুনিয়ার কোনো আসবাবপত্র দরকার আমি পিতা হিসেবে দেওয়ার চেষ্টা করবো দিব।
ওয়ালা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কিন্তু কবরে কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকারে আসব না। আনকিদি নাফসিকি মিনান্নার, তুমি আমল করে তোমার জানকে তুমি নিজে বাঁচাও জাহান্নাম থেকে। কথা বুঝতে পারলাম পার্থক্য কি? ইসলাম আমাদেরকে নিজেরাই নিজে প্রতিষ্ঠিত হতে বলছে, নিজে ঈমান নিয়ে আসতে হবে, নিজে আমল করতে হবে, আর আমাকে আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ওয়াস্তার প্রয়োজন নেই। দলিল, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যদি কেউ আমার সম্পর্কে জিজ্ঞাসা, আল্লাহ বলছেন যে আমার সম্পর্কে কেউ যদি জিজ্ঞাসা করে আমি কোথায়, তখন বান্দাদেরকে বলো আনা করিব, আমি তোমার একেবারে কাছে। এক খুতবায় কত ব্যাখ্যা দেব। আল্লাহ কাছে মানে কি আল্লাহ স্বয়ং তিনি নিজে আমার কাছে আছেন? না, এটা একটা ভুল আকীদা। আল্লাহ আর একটা আয়াতে বলছেন আনা আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের রগের চাইতে আমি তোমার একেবারে কাছে। আল্লাহু মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে যাও আমি তোমার সাথে আছি। এখানে শাখের সাথে থাকার অর্থ হলো এই, আল্লাহ পাক যাতে মুবারক আমার সাথে নেই, অসম্ভব। আমি কত খারাপ কাজে থাকি, কত খারাপ জায়গায় থাকি, মদের দোকানে বসে মদ পান করছি, আমার সাথে আল্লাহ আছে? বাথরুমে বসে আমি আমার প্রয়োজন মিটাচ্ছি, আমার সাথে আল্লাহ আছে? এই আকিদা ব্যাখ্যাটা ভুল। সঠিক ব্যাখ্যা কি? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশের উপরে সমন্বিত আছেন, কিন্তু সর্ব জায়গায় আছেন, দৃষ্টির দৃষ্টিকোণ থেকে, জ্ঞানের দৃষ্টিকোণ থেকে, শোনার দৃষ্টিকোণ থেকে, ইনি আরশের উপর থেকে আমার সব কথা শুনছেন, আমার সব অবস্থা দেখছেন, আমার বিষয়ে একেবারে পরিপূর্ণ অবগত। আল্লাহ বলছেন বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাই তাদেরকে বলো আনা করিব, আমি তোমার কাছে। উজিবু দাওয়াতা দাই ইদা দান, যে ব্যক্তি আমাকে যখনই ডাকবে, ভালো করে বোঝেন কোরআনের আয়াত সুরে বাকারা 186 নম্বর আয়াত, 185 নম্বর আয়াত বলছেন উজিবু দাওয়াতা দাই, আমাকে যে যখনই ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ, ডাকের সাড়া দেব। আল্লাহ পাক আমাদেরকে বলে নাই যে তুমি আর একজনের কাছে মাধ্যম যাও, বরং নিষেধ করেছি। আল্লাহ নিষেধ করেছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিজেকে নৈরাশ মনে করো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রত্যেক দিন সকালে তার হাতটাকে প্রশস্ত করে দেন, যারা আল্লাহর নাফরমানি করেছে তোমরা আমার কাছে চাও আমি তোমাকে মাফ করে দেব। সকালে হাত প্রশস্ত করেন, সন্ধ্যায় হাত প্রশস্ত করেন, যেন সকালের পাপি রাত্রের পাপি আল্লাহর কাছে চাইলেই আল্লাহ পাক মাফ করে দেবে। দিন সহজ, সহজ দিনটা না অবলম্বন করে আমরা শর্টকাট রাস্তা চাচ্ছি। পুরা বছর ফজরের সালাত পড়তে হবে, শীতের সময় কষ্ট করে মসজিদে যেতে হবে, এটা ভালো নাকি রমজান মাসে একদিন মিলাদ পড়ে? একজন পীর সাহেবের কাছে যেয়ে বললাম, হ্যাঁ আপনার মরিদ হচ্ছি, বাকি কাজ আপনি করে দিন। বলছে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই সহজ সরল মানে এত শর্টকাট জান্নাত যদি কেউ পায় তাহলে আর এই কঠিন পথে তো কেউ হাঁটবে না। আমি আপনাদেরকে বলছিলাম মনে আছে কি, কিয়ামতের দিন দুটো দল হবে, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নাম। জাহান্নামী যারা হবেন দুই ধরনের মানুষ, এক ধরনের মানুষ যারা নাকি জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে, কিয়ামতকে অস্বীকার করেছে, এরা হলো কাফের। আর এক দল যারা, এরা জান্নাত বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে, এবং তারা আখেরাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেই শুধু না, বরং চেষ্টা আরও বেশি করে। কথা বুঝতে পারলাম? চেষ্টা আরও কী করে? আল্লাহ বলছে তোরা আমার ইবাদত কর, আমার কাছে চা। এখন উনি বলছেন আমি আল্লাহর জন্য চাবো, আল্লাহর কাছে চাবো, তার সাথে সাথে একটা মাধ্যমও ধরবো, আরও সহজ। সহজ হবে না? এই সহজ পথ অবলম্বন যারা করেছে এদেরকে বলা হয় মুশরিক, এদেরকে বলা হয় মুশরিক। আল্লাহ পাক বলছেন যারা শিরিক করবে, আল্লাহর সাথে যে কেউ শিরিক করবে, লায়াহ বাতান্না আমালুক, শিরিক করার সাথে সাথে তার জীবনের যত নেক আমল আছে সবগুলি আমল সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে। ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, সূরা জুমার 65 নম্বর আয়াত। ওয়ালাকাদ উহিয়া ইলাইক, নিশ্চয় আমার কাছে ওহি করা হয়েছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আমার পূর্বে যারা আছে তাদের কাছে ওহি করা হয়েছে।
ওহি করে বোঝানো হয়েছে যে লাইন আশরাকতা লা ইহবাতান আমালু, তুমি শিরিক করলে তোমার সব আমল নষ্ট বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূলকে বলছে লাইন আশরাকতা, হে মুহাম্মদ তুমি যদি শিরিক করো তাহলে তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? এই মুশরিক আমার দিকে খেয়াল করেন ভাই, মুশরিকটা হলো দুই ধরনের, একটা হলো মুশরিক আকিদাগত মুশরিক, মানে তার বিশ্বাস হলো এই যে আল্লাহ একান, আল্লাহর সহযোগী আরও মানুষ আছে, এই ধরনের আকিদে, এটা হলো মুশরিকদের, যারা মুশরিক ছিল আল্লাহ রাসূলের যুগে তারা আল্লাহকে স্বীকার করে আরও 360টি মাবুদকেও তারা মানে। আর একটা মুশরিক আছে, সেই মুশরিকটা হলো এই নাম আবদুল্লাহ আব্দুর রহমান, নাম মুসলমান, মসজিদ আছে, হজ করছেন, রমজানের সব আমল আমাদের কাছে আছে, কিন্তু তারপরেও তার মধ্যে শিরিক আছে। শিরিক আছে এটা আমি বললাম, কোরআনের ভাষা সুরা ইউসুফ 106 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার দাবি করছে তারা অধিকাংশ মুশরিক। অধিকাংশ মানুষ কি? আমি কোরআনের আয়াত বললাম, কোরআনের আয়াত যদি ভুল হয় বা তর্জমা কোনো ভুল হয় আপনি আমাদেরকে একটু ধরিয়ে দেবেন, ঠিক আছে? কোরআন বলছে অধিকাংশ মুমিন কি? মুশরিক। বাস্তবে কি? আমি কয়েকটি উদাহরণ দিয়ে আমার আলোচনার দিকে আসবো। শিরিক দুই প্রকার, কয় প্রকার? একটা শিরিকে আকবার বড় শিরিক, আর একটা শিরিকে আসগার ছোট শিরিক। বড় শিরিক করার সাথে সাথে ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। আর বড় শিরিক কাকে বলা হয়? যেই কাজটা আল্লাহর জন্য করতে হয় ওই কাজটা যদি আল্লাহর জন্য না করে অন্য কোনো মাখলুকের জন্য করা হয় তাহলে শিরকে আকবার। সালাত করতে হবে কার জন্য? কুরবানি করতে হবে কার জন্য? মান্নত করতে হবে কার জন্য? দোয়া চাইতে হবে কার কাছে? ইবাদত কর, যত ইবাদত আছে কার জন্য করতে হবে? শুধুমাত্র, শুধু আল্লাহ না, শুধুমাত্র ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আমি শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমার কাছেই চাই। আমরা কিন্তু প্রত্যেক সালাতের মধ্যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা কিন্তু এই তাওহীদি কালেমা বলছি। বাস্তবে কি এটা হচ্ছে? মানুষ কি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করছে না? যেই রসুল ইসলাম আমাদেরকে কবরকে মিটিয়ে দিতে বলছে, আপনি একটু বিষয়টা সহজ ভাষায় বোঝার চেষ্টা করুন। কয়েকদিন আগে চিড়িয়াখানায় একজন আলেম মারা গেছেন, ওই আলেম মারা যাওয়ার পর তার কবরটাকে পাকা করা হয়েছে। আমি তো বানায় বলছি না, ইউটিউবে সব কিছু আছে, এবং সেই কবরটা বানানোর পর উপরে সুন্দর গোলাপ কাপড় দিয়ে ফুল দিয়ে সাজিয়ে এরপরে চারিপাশে যেরকম হিন্দুরা তাদের ঠাকুরের সামনে বিভিন্ন রকম খাওয়া মিঠাই এগুলি সাজিয়ে রাখে, ঠিক এই কবরের চারিপাশে সেগুলি সাজিয়ে রেখে তারা যে কাজটা করছে এটা কি তাওহীদ নাকি শিরিক? এটা কেন করছে? তারা এই জন্য করছে যে এনাকে আল্লাহর সাথে পৌঁছার একটা মাধ্যম বলে তারা মেনে নিয়েছে, এজন্য তার সন্তুষ্ট চাচ্ছে যেন তিনি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। তাহলে মুসলমানের মধ্যে এমন আছে, সালাত করে, হজ করে, সব কিছু করছে, কিন্তু তাদের আকিদার মধ্যে যে শিরিক আছে এতে কোনো সন্দেহ নাই। তাহলে কোরআন যে বলছে অধিকাংশ মুমিন তারা মুশরিক, আজকে যদি আমি মুসলমানদের অবস্থার দিকে তাকিয়ে দেখি, আমি আলহামদুলিল্লাহ দেশেও লেখাপড়া করেছি, ভারতে লেখাপড়া করেছি, পাকিস্তানে লেখাপড়া করেছি, এরপর আলহামদুলিল্লাহ মদিনা আল্লাহ লেখাপড়ার সুযোগ দিয়েছে, এই জন্য বিষয়টা আমার স্বচক্ষে দেখা অনেক বিষয় আছে। আমার জানা মতে শতকরা 80% মুসলমান ডাইরেক্ট শিরকে আকবারের মধ্যে লিপ্ত আছে, বড় শিরকের মধ্যে লিপ্ত আছে। আমি আরেকটু সহজ ভাষায় যদি বলি আপনারা বুঝবেন, আমরা এমন একটা দেশে বসবাস করি, দুঃখের সাথে বলতে হয়, আমাদের লজ্জা হয় বলতে, যেই শিরিককে উৎখাত করার জন্য আল্লাহ পাক সূরা নাহালে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকত, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, আল্লাহ বলছেন আমি যত নবী রসুলকে দুনিয়ায় পাঠিয়েছি শুধুমাত্র এই উম্মতদেরকে শিরিকটা বোঝানোর জন্য পাঠিয়েছি, সুবহানাল্লাহ, যেন আমার বান্দাদেরকে শিরিক থেকে ফিরে নিয়ে সে তাওহীদের দিকে নিয়ে আসে। সূরা নাহাল 36 নম্বর আয়াত তর্জমা পড়ে দেখে নেবেন,
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মা, প্রত্যেক সম্প্রদায়ের মাঝে আমি যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি, আনিয়ে বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি তাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা যেন এক আল্লাহর ইবাদত করো আর শিরিক থেকে যেন তোমরা দূরে থাকো। কিন্তু আমি যদি বলি যে আমাদের বাংলাদেশের কোরআনের মধ্যে শিরিক আছে, আপনি তো খেপে যাবেন। আমি যদি বলি বাংলাদেশের মসজিদের মধ্যে শিরিক আছে, আপনি হয়তো খেপে যাবেন। একটুখান বোঝেন, সৌদি আরবের কোরআন আছে, বাংলাদেশে কোরআন আছে। কোরআনের শেষের দিকে দেখবেন কিছু তাবিজের নকশা দেওয়া আছে, এরকমভাবে আঁকানো আছে। জি, এই তাবিজের গুণাবলী দেওয়া আছে, সন্তান না হলে এই নকশা ব্যবহার করতে হবে, ব্যবসায় যদি ঘাটতি আসে তাহলে এই নকশা। আর ইসলাম কি বলছে? ইসলাম বলছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা লটকালো সে শিরিক করল। তামিমা মানে প্রত্যেক ওই জিনিস যেটা মানুষ উপকারের জন্য শরীরে লটকায়, সেটা তাবিজ হোক, গাছের ছাল হোক, কোনো একটা কাগজ হোক, কোরআনকে যদি লটকাই তারপরেও নিষেধ। তারপরেও কি নিষেধ? শরীয়ত বলছে কোনো জিনিস শরীরে লটকালে সেটা শিরিক। আমার দেশে বালা পাওয়া যায় না, বালা কেন বালা পরে কেন বলেন? রোগ মুক্তির জন্য। পৃথিবীতে এরকম কোনো চ্যানেল আছে যে যেই চ্যানেলে প্রকাশ্যে বলা হচ্ছে যে আমার এই আংটির, এই আংটি ব্যবহার করলে আপনার জীবন পরিবর্তন, কেউ আমেরিকার ভিসা পেয়েছে, কেউ লন্ডনের ভিসা পেয়েছে, আর যিনি বেচতেছেন ও এখনও কাঙ্গাল কাঙ্গালি রয়ে গেছে, তারপরে মানুষ বোঝে না। এই যে প্রকাশ্যে শিরিকের দাওয়াত দিচ্ছে, এটা কি শিরিক নয়? তাহলে কোরআনের মধ্যে যে তাবিজ লেখা আছে, শরীয়ত বলছে তাবিজ লটকানো শিরিক, অথচ সেই শিরিক আমার কোরআনের মধ্যে আছে, এখন মেনে নিলেন? মসজিদের মধ্যে শিরিক আছে, এখানে আছে ইয়া আল্লাহ আর এখানে আছে ইয়া মুহাম্মদ, অর্থ কী জানেন? ইয়া আল্লাহ মানে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি, আর ইয়া মুহাম্মদ মানে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি তোমার কাছে প্রার্থনা করছি। আপনি তো প্রত্যেক সালাতে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এলা শুধু তোমার জন্য ইবাদত করি আর শুধু তোমার কাছেই চাই, তো এখানে কেন চাচ্ছেন মুহাম্মদের কাছে? আল্লাহ আকবার। আল্লাহ রাসূল বুঝেছিলেন একসময় একজন সাহাবী এসে বলছেন হে রাসূল, আল্লাহ যেটা চায় সেটাও হয় আর আপনি যেটা চান সেটাও হয়। কথাটা বুঝেন, আল্লাহ রাসূল সাহাবের চেহারা লাল হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আচ্ছা আল তারানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমার আল্লাহর সমান বানিয়ে দিলে? খবরদার, এটা বলবো না। বলো মাশা আল্লাহ ওয়াহদা, আল্লাহ শুধু যেটা চায় সেটা হয়, আমি যা চাই তা হয় না। এতে কারো বিরোধ আছে? আল্লাহ রাসূল চাচ্ছিলেন না তার চাচা ইমান গ্রহণ করুক, পেরেছেন? উনি তো চাচ্ছেন চাচা আবু তালেব কালিমা পড়ুক। আল্লাহ বলছেন ইন্নাকালা তাহাদি ইমান আহবাব, তুমি চাইলেই গ্রহণ করবে না। আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাবে তাকে ইমান নিয়ে আসবে, তুমি ইচ্ছা করলে পারবে না। তার মানে হলেই এই কথার মধ্যেও শিরিক আছে, বলতে হবে আল্লাহ যেটা চায় সেটাই হয়। তাহলে আমি একটু আগে দাবি করেছিলাম অধিকাংশ মুসলিম যে শিরিক, তো যদি মসজিদের মধ্যে শিরিক থাকে, কোরআনের মধ্যে শিরিক থাকে, আমি আর আপনাকে কত শিরিক দেখাবো বলেন? শিরিক দেখায় যদি তাহলে পাঁচটা খুতবার দরকার, কতগুলি শিরিক আমাদের দেশের মধ্যে আছে। কিন্তু কোরআন যেহেতু বলেছে অধিকাংশ মুমিন তারা মুশরিক, এটা আপনাকে মানতে বাধ্য। আজকে মাজারে এত জমজমাট কেন? সেখানে তো ফুলের মালা কেন? এখানে তো চাদর কেন? মানুষ বিপদে বলে সেখানে যাচ্ছে কেন? গাড়ি চালাচ্ছেন, সেই গাড়ি যাওয়ার সময় রাস্তায় গাড়ি দাঁড় করে মাজারে টাকা দিচ্ছে কেন? বিশ্বাস কি? এখানে যদি টাকা না দেয় গাড়ি আসে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সন্তান পাচ্ছে না সেখানে যাচ্ছে না কি? এরা কিন্তু হজ করেন, এরা সালাত পড়েন, শুধু তাই না, তাদের দৃষ্টিকোণ থেকে তারাই হলো বড় মুমিন। আমি বলছি জাহান্নামে এক শ্রেণীর মানুষ যাবে যারা আল্লাহকে অস্বীকারী, আর আরেক শ্রেণীর মানুষ যাবে যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু চেষ্টার মাত্রাটা বেশি, আর এই মাত্রাটা যখন শিরিক পর্যায়ে চলে যাবে তাহলে চিরস্থায়ী জাহান্নামে, ইসলাম থেকে বের হয়ে যাবে। আরেকটা শিরিক আছে ছোট শিরিক, দেখেন তো এটা আমাদের মধ্যে আছে কি না একটু চিন্তা করে দেখেন। ছোট শিরিক কি? আর রিয়া, লোক দেখানো কাজ করা। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের উপর সবচেয়ে বড় ভয় আর শিরকুল আসগার, ছোট শিরিক।
মানে আমার উম্মতেরা ভালো ভালো কাজ করবে, কিন্তু শয়তান এদের কাজটাকে নষ্ট করে দেবে শুধুমাত্র রিয়াকারি করার কারণে। রিয়া, মসজিদ বানাইছি কেন? মানুষ বলবে মাশাআল্লাহ মসজিদ বানাইছি। হজ করতে যাচ্ছিস, পাড়ার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি, ভাই হজে যাচ্ছি, উদ্দেশ্য কি? মানুষকে প্রচার করা, হ্যাঁ হজে যাচ্ছি। এরপরে হাজি, হাজি স্টোর, হাজি বাড়ি, ঠিক আছে। দেখুন, আমরা অনেক সময় ভালো ভালো বড় বড় কাজ করি, কিন্তু শয়তান আমাদের সেই কাজটাকে নষ্ট করার জন্য কিছু করে না, দূর থেকে শুধু মনের ভেতরে ধারণা চেঞ্জ করে দেয়। বড় কুরবানি কিনেছি, হাটের বড় কুরবানি, ফুলের মালা দিয়ে নিয়ে আসতেছি, কার কুরবানি? মেম্বার সাহেবের কুরবানি। কুরবানি কবুল হবে? রিয়াকারি থেকে আমরা কেউই বেঁচে নেই, বক্তাও বেঁচে নেই, মুয়াজ্জিন সাহেবও বেঁচে নেই। আজান দিচ্ছি, সুর সুন্দর, মনে মনে ভাবছে মাশাআল্লাহ, মানুষ বলবে কত সুন্দর সুর। বক্তব্য দিচ্ছি, মনে মনে ভাবতেছি মাশাআল্লাহ, মানুষ বক্তব্য শুনতেছে। এই যে রিয়াকারি এমন একটি হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে শয়তান মাসু মানুষের আমলটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে জাহান্নামে যাবে এমন কিছু মানুষ যারা দুনিয়ায় ভালো কাজ করবে, কিন্তু কাজের মধ্যে শিরিক হওয়ার কারণে কাজের কোনো ফল আল্লাহর কাছে পাবে না। সেই ফল শিরিক বড় হতে পারে, ছোটও হতে পারে। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে শুষ্ক জ্ঞান দিয়েছে, আল্লাহ পাক যাদেরকে শুষ্ক মা স্পষ্ট ধারণা দিয়েছে, সহি আকিদা বোঝার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ ওই ব্যক্তিকে জবাই করলেও শিরিক করবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেক রিয়াকারী শিরিকটা আমাদের মধ্যেও চলে আসে, আল্লাহ পাক আমাদের মধ্যে হেফাজত করে। আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেন, সেটা কারা ভাই? সেটাও মারাত্মক, মারাত্মক সেটা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মারাত্মকের বিষয়ে প্রত্যেক খুদবাই উম্মতদেরকে হুঁশিয়ার করে দিতেন। কি বলতেন? ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল প্রত্যেক জুমা, আমি আজকে পড়েছি খুতবা, আমি আজকে পড়েছি, কেন এটা বলতেন প্রত্যেক জুমার খুতবাই? অথচ এরা শিরিক করতো, এরা মা মা বাবার নাফরমানি করে, এরা বড় বড় পাপ করে, কিন্তু আল্লাহ রাসূল বারবার বলতেন ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, দিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জিনিস দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। এটাকে নিকৃষ্ট কেন বলেন? আপনার ভিতরে ঘুরপাক আছে প্রশ্ন, এটাই কি নিকৃষ্ট হলো? অথচ বেদাত যেটা হয়, কোশ্চেন কালে আমাদের দেশে দুঃখের সাথে বলতে হয়, বেদাত কাকে বলে? এই সংজ্ঞা সাধারণ মানুষ তো দূরের কথা, আমাদের খুব দুঃখের সাথে বলতে হয়, বড় বড় মহাদেশ পর্যন্ত বোঝেন না, নাকি জেনে শুনে বোঝার চেষ্টা করেন না, এটা আমরা বুঝতে পারি না। এটা এই জন্য বলছি, আপনাদের এই পাশের সিরাজগঞ্জের একজন লেখক আছেন, আমি নাম বলবো না, কিতাবের নামও বলবো না, যদি আপনারা নামাজের পর সালাতের পর জিজ্ঞেস করেন তাহলে বলতে পারবো, অসুবিধা নেই। উনি বলছেন বেদাত, যদি বেদাত মানে নতুন আবিষ্কৃত জিনিস বেদাত, বলছেন চশমা পরাও বেদাত, ঘড়ি পরাও বেদাত, ফ্যান চালাও বেদাত, মসজিদ পাকা করাও বেদাত। আসলে কি এটা বেদাত? আল্লাহ বলছেন মান আহদাসা ফি আমরিনা, বেদাত বলা হয় যদি আমার দিনের মধ্যে কোনো জিনিস দিন বানায়া সমাজের মধ্যে চালু করে দেয়, এটা হলো বেদাত। আমি কি চশমা পরলে দশ নেকি, না পরলে তিন নেকি নাই, এটাকে কেউ বলেছে? ঘড়ি পরলে নেকি বলেছে? এগুলি দুনিয়াবি প্রয়োজন। আগে মানুষ ঘোড়াতে সফর করতো, এখন প্লেনে সফর করছে, দুনিয়াবি তারা কি আবিষ্কৃত জিনিস, এটা বেদাত, শাব্দিক ও শব্দগত বেদাত, শরীয়তের পরিভাষায় বেদাত নয়। শরীয়তের পরিভাষায় বেদাত হলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিনটা দিয়ে গেছেন, আচ্ছা ওই দিনটা কি পরিপূর্ণ নাকি পরিপূর্ণ না? দলিল আছে তো, সূরা মায়দা তিন নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলছেন হে রসুল বলে দাও, আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, হজে খুতবা দিচ্ছেন, এই সময় আয়াত নাজেল হয়েছে, একজন ইহুদি বলছে ওমর তোমার দিনের মধ্যে এমন একটি আয়াত নাজেল হয়েছে, এই আয়াত যদি আমাদের উপর নাজেল হতো তাহলে ওই দিনকে আমরা ঈদের দিন মানাতাম। বলছি সেটা কী? বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ পাক তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, যেটা হালাল হালাল, যেটা হারাম হারাম, আর কোনো নতুন হারাম আসবে না, খুশির দিন, দিন পরিপূর্ণ দিয়ে গেছে। সম্মানিত দিনী ভাই, সাহাবায়ে কেরাম পরিপূর্ণ দিন মেনে দুনিয়ায় তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন কি পান নাই? আলোচনাটা ভালো করে শোনেন, বিস্তারিত আলোচনা আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, সোজা কথা, দল মত নির্বিশেষে আপনি নিজেকে আহলুল কোরআন বলেন, নিজেকে আহলুল হাদিস বলেন, নিজেকে অমুক মাঝহাবি বলেন, নিজেকে আপনি যেই উপাধি দেন না কেন,
আপনার আকীদার আমলটা এক জায়গায় মিল খাওয়াতে হবে, সেটা কি সূরা আল ইমরান 33 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে পথ একটাই। কয়টা পথ? আমার মনে হয় এই কথাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আমি আমার পথ বলছি, একটা পথ কোরআন বলছেন, আপনি প্রত্যেক সালাতের মধ্যে বলেন, কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সোজা পথে চালাও। সোজা পথ মানে কি? রসুলের পথ। অতএব অতএব আপনার ওযু, আপনার সালাত, আপনার হজ, আপনার কুরবানি, আপনার যাবতীয় ইবাদত, এটাকে নিতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ থেকে। সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এক কথা শেষ। তুমি জীবন কীভাবে পরিচালনা করবে, কীভাবে ইবাদত বন্দেগি করবে, এটা শেখানোর জন্য আমি রসুলকে পাঠিয়েছি। রসুলকে, রসুল কয়টা ছিলেন? কয়টা ভাই? এক। আর আমাদের দেশে মাযহাব কয়টা? চারটা। আর তরিকা কতগুলো? লাখ, লাখের বেশি, তরিকার হিসাব নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব তরিকার লোক ছিলেন, সব মাযহাবের লোক ছিলেন? একটা আশ্চর্য ব্যাপার, সেটা হলেই যাদের নামে আমরা মাযহাব চালু করেছি, আবু হানিফা রাহেমাহুল্লাহ, ইমাম শাফি রাহেমাহুল্লাহ, আমি কি নাম বলার সময় রাহেমাহুল্লাহ বলছি না? তাদের জন্য দোয়া করছি না? তারা আমাদের মাথার মুকুট, তারা আমাদের কাছে সম্মানিত ইমাম। আল্লাহ পাক তাদেরকে ইলম দিয়েছেন, আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন, আমরা চিরজীবন তাদেরকে সম্মান করে যাব। ওনারা বলেছেন যে হে ছাত্র, লা তাকতুবকুল্লা মা তাসমাউ মিন্নি, আমার সব কথা লেখো না, আনা বাশার উম্মিসলুকুম, আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আনা উখতি ওয়া উসিব, আমি ভুলও করতে পারি, আমার কথা সঠিক হতে পারে। এবং ডিসিশন দিয়েছেন, দেখো আমার কথা যে শুনছো, এটা আমিও আপনাদেরকে বলছি, আমার কোনো কথা যদি কোরআনের বিপক্ষে চলে যায়, সহি হাদিসের বিপক্ষে চলে যায়, তাহলে আমার কথাটাকে দেওয়ালে নিক্ষেপ করো। এটা চার ইমামেরই বক্তব্য, আমরা কি সেটা করি? খারা হয়ে মিলাদ পড়ছে, উনিও হানাফি, মাজারে যাচ্ছে, উনিও হানাফি, আর আরা হানাফি বলছেন মাজারে যাওয়া শিরক, মিলাদ পড়া বেদাত, বলছেন না সবাই? এই যে বাংলাদেশে কত তরিকার মানুষ, তার মানে হলেই আমাদের মুখে দাবি একটা, আসলে বাস্তবে দাবির সাথে মিল নেই। মনে রাখবেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি এই উম্মতের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের ইমাম। যে ব্যক্তি আবু হানিফা রাহিমাল্লাহর ইমামকে গ্রহণ করবে, তার আমলকে যদি সরাসরি কেউ গ্রহণ করে, তাহলে চার ইমাম চারটার হক প্রত্যেকেই কোরআন হাদিস ভিত্তিক আমল করেছে। কিন্তু তারা বলে নাই যে আমার কথা নেও, আমরা সবাইকে সম্মান করি। শুধু চারজন কেন, আরও যারা আছেন তাদের খেদমত নেই? ইমাম বুখারীর খেদমত নেই, ইমাম মুসলিমের খেদমত নেই, আবু দাউদ তিরমিজি, আরও কত আইম্মা আল্লাহ পাক দুনিয়া শ্রী, আমরা সবাইকে সম্মান করি। তবে যে যতই বড় হোক না কেন, আমি তার কথা তখন গ্রহণ করব যখন তার কথাটা কোরআন অথবা সহিহ হাদিসের সাথে মিলবে, ব্যাস। না মিললে তুমি যত বড় পণ্ডিত হও, আমি সেটা মানবো না। কেন মানবো না? আল্লাহ নিজেই বলছেন, ওমা আতা কুমুর রসুল ফাফুল, রসুল যেটা দেয় সেটা তুমি নাও। আমি কথাকে সংক্ষিপ্ত করি, সেটা হলো এই, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা, তারা দিনের মধ্যে নতুন কিছু বহু আবিষ্কার করেছে, আর নতুন কিছু এত আবিষ্কার করেছে, এত আবিষ্কার করেছে যে আসল দিন এখন নকল হয়ে গেছে। একটা উদাহরণ দেব, মন খারাপ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছে, আমার বক্তব্য সারা পৃথিবী চলে যাবে, এই বক্তব্যটা সারা পৃথিবীতে ঘুরপাক খাবে একটু পরেই, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে জুমার সালাতের পর আমি সালাতের পরে আমি সুন্নতি তাসবি পড়ব। কী পড়ব? একবার আল্লাহ আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রাব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। আপনারা অনেকেই দোয়াগুলি জানেন। আল্লাহ রাসূল তিনি তার জীবন দশায় 23 বছর তিনি ইমামতি করেছেন, 5 ওয়াক্ত সালাত পড়াছেন, জুমার সালাত পড়াছেন, ঈদের সালাত পড়াইছেন। উনি তার জীবন দশায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তার জীবন দশায় তিনি জীবনে একবার সম্মিলিত মোনাজাত করেছেন, এই মর্মে কোনো হাদিস পৃথিবীর কোনো হাদিসের বই নেই। কথা বুঝতে পারলাম? আপনার দোয়ার পক্ষে, হ্যাঁ দোয়ার পক্ষে বহু দলিল আছে, কিন্তু আদর্শ তো আল্লাহ রাসূলের কাছে নিতে হবে, উনি কীভাবে করতেন, তাহলে উনি যেটা করতেন সেটা আমরা করব, এটা হলো সুন্নত। কিন্তু হচ্ছে কোনটা, হচ্ছে কোনটা? আমি যত বড় মাদানি হোক, আমি ইমামতির চান্সই পাবো না,
আর যদি কোনো ক্রমে না বুঝাই ইমামতি দেয় বলছে দোয়া কর, দোয়া না করবো তো উঠতেই দিবে না। বলছে না দোয়া করবে না, কি মুসলমান নাকি, আমরা কি খারাপ কাজ করছি? তাহলে শাররাল উমুরি মুহদাসাতুহা, আল্লাহ রাসূল বলছেন সবচাইতে নিকৃষ্ট কাজ দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু আবিষ্কার করা। ওই যারা বলছে ঘড়ি বেদাত, তারা বলছে বেদাত মানে হলো এই গান বাজনা বেদাত, না এটা ভুল। শরীয়তের নাম নিয়ে যারা করছে, আর একটা উদাহরণ দিই, শবে বেরাত নাম পর্যন্ত বানাওয়াট ফার্সি, শবে মেরাজ নামও ফার্সি, কোরআন হাদিসে আর কোনো গন্ধ নাই। অথচ টিভি চ্যানেল খোলেন, মাদ্রাসা খোলেন, মসজিদে বক্তব্য দেখেন, যখন মৌসুম আসে তখন এর পক্ষে কোরআন হাদিস থেকে কত বক্তব্য দিচ্ছে। আমি আমার আলোচনার আগে সংক্ষিপ্ত করি, সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে মহব্বত করি, আল্লাহ তুমি সাক্ষী রাখো, আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে হক কথাটা বলছি, সেটা হলে এই কোরআনের ভাষায় সুরে কাহাফের 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাকে বলবো না যে কিয়ামতের দিন সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা হবে? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা দুনিয়ায় ভালো কাজ করত, নেক আমল করত, এবং ওহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা বিশ্বাস করতো আমরা ভালো কাজ করছি। কী করতো ভাই? ভালো কাজ করছি। আল্লাহ বলছেন না, যেই কাজের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ নেই সেটা করছেন গেলে ভালো হতে পারে না। কোরআনে যত জায়গায় আমল করার কথা বলেছে, আমার কথাটা ভালো করে একটু শোনেন, আল্লাহ বলছেন ফাল্লিয়া আমাল আমালান সালেহ, তুমি সৎ আমল করবে। কী বলবে? সৎ। সৎ আমল মানে কি? আমি ভালো মনে করলেই ভালো হয় না। বাপ মারা গেছে, আপনার কাছে ভালো মনে হচ্ছে কি জানেন? আব্বা যখন মারা গেছে, মাদ্রাসা থেকে 10টা ছাত্র নিয়ে এসে তাদেরকে বলে একটা কোরআন খতম পড়াও, বাবার জন্য কোরআন পড়ছে, বাবা মারা গেছে, দাফন করার পর কবর লাশ রেখে চারিপাশে কোরআন পড়তেছেন, দেখতে ভালো না বন্ধু? মনে শান্তি না পাচ্ছে যে বাপটা কোরআন শুদ্ধিছে মরার পর। আল্লাহ পাক কোরআন মৃত্যুর ব্যক্তির জন্য দিয়েছে না জীবিত ব্যক্তির জন্য? আর আমরা বানাইছি মৃত্যু ব্যক্তির জন্য। কোরআন আপনাকে পড়তে হবে, আপনি পড়লে আপনার দশ নাকি? আর হুজুর যে আপনার আব্বার জন্য এসে পড়ছে, তো ও পড়বে, ও নাকি পাবে? আপনার আব্বার নাকি কি আছে এখানে? আল্লাহর রাসূল বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহা হাসানা, যে কোরআন থেকে একটা হরফ পড়বে তার জন্য নাকি আছে, যে পড়বে তা নাকি। তাহলে ওই ব্যক্তি নাকিও নিয়ে যাচ্ছে, আপনার মেহমানদারিও খেয়ে যাচ্ছে, হাদিয়াও নিয়ে যাচ্ছে, আপনি কিন্তু জিরো জিরোই আছেন। এখন কথা হলো, আপনি শিল্পপতি মানুষ, আপনি চাচ্ছেন আমার আব্বা যখন মারা গেছে তাহলে আমার আব্বার জন্য একটু মিলাদ করলে ভালো হয় না? কোরআন খতম পড়লাম, এরপরে আমি সবাইকে নিয়ে, একটু ভালো করে শোনেন নাই, সবাইকে নিয়ে যারা কবরস্থানে ছিল সবাইকে দাওয়াত দিয়ে একদিন খাওয়ায় আমি হুজুরকে ডাকলেন, আমি এমন দোয়া করলাম, কেঁদে 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 কেঁদে, আয় আল্লাহ মাঈতকে জান্নাতুল ফেরদাউসে দান কর। যার বাপ সে তো আয়োজন করতে ব্যস্ত আছে, ভাত রান্না করছে, তরকারি রান্না করছে, ও কাঁদছে না, ওনার আব্বা কাঁদছে, আমি, আল্লাহ তাকে জান্নাত দাও। তার মানে হলো এই, এগুলি সম্পূর্ণ কাজ, এগুলি কি? হ্যাঁ, আপনি দেখেন আল্লাহ রাসূলের জীবনদশা তার স্ত্রী মারা যায় নাই খাদিজা, আল্লাহ রাসূলের জীবনদশায় তার ছেলে মারা যায় নাই, আল্লাহ রাসূলের জীবনদশায় তার সবচাইতে সাইয়্যিদুস সুহাদা চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব শহীদ হন নাই? কারোর জন্য মিলাদ করেছেন? কারোর জন্য কোরআন কোরআন খতম করেছেন? আপনি যদি এখন না বুঝেন আমার বক্তব্য, ফেরাউন একদিন বুঝেছিল সত্য, আপনাকে আজ হোক কাল হোক সত্য বুঝতেই হবে নিশ্চিত, এখন সন্দেহ নেই। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের দিনী ভাই, আমাদের একটি দাওয়াত, সেটা হলেই আমরা এমন একটি সমাজে বসবাস করছি আমাদের ইসলামটা নির্ভরশীল শোনার উপরে, দেখি আর শুনি, যাচাই করি না। একটা উদাহরণ দেই, যারা সৌদি আরবে ছিলেন হজ করতে গেছেন, দেখবেন ওখানে এহরাম বাঁধার পর, তায়েফে এহরাম বাঁধে অথবা মদিনায়, অধিকাংশ এহরাম বাঁধা যারা তারা কি করে, এই বগলের নিচে দিয়ে একটা কাপড় নিতে হয় না, বগলের নিচে এই বগলটা চার, এই এই কাঁটটা খালি করতে হবে কখন? তওয়াফের সময়। কখন করতে হবে? শুধু তওয়াফের সময়। আর ইনারা খালি করতেছে কখন? ওই যখন এহরাম বেঁধেছে তায়েফে অথবা মদিনায় জুল হুলাইফা, ওখান থেকেই এই কাঁধ খালি রেখে এহরাম বেঁধেছে। আচ্ছা, এরপরে মসজিদে দুইরা নামাজ পড়তেছে, তখনও কাঁধ খালি। শরীয়ত বলছে যে ব্যক্তি সালাত আদায় করবে ওর কাঁধ যদি খালি থাকে তো সালাত হবে না। যে ব্যক্তি কাঁধ খালি দেখেছে ও আর একটা হাজিকে দেখেছে, ও যেরকম বেঁধেছে আমি ওরকম বাঁধলাম, ওকে দেখেছে, দেখা দেখি, বাস্তবতা কেউই জানে না। আজকে আমাদের ইসলামটা চলছে দেখে দেখে,
আমাদের খতিব সাহেব ওনারা খুতবা দিচ্ছেন, আমি দুঃখের সাথে বলছি একসময় কি নাম বাইতুল মোকারবে খুতবা শুনছি, আর সেখানে বলা হচ্ছে যে বড় পীর আব্দুল কাদের জিলানি, এটা আপনারা বলবেন, উনি ওনার মায়ের পেটেই 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। আল্লাহ আকবার! আমি শুধু শুনছি আর বলছি আহারে, আমাদের জন্য হতভাগ। বাইতুল মোকাররম ন্যাশনাল মসজিদ, সেখান থেকে মানুষ কল আল্লাহ কল রসুল, আল্লাহর কথা রসুলের কথা মানুষ শুনবে, অথচ ওখান থেকে কি ভুল তথ্য মানুষদেরকে দিচ্ছে যে তথ্য কোরআনের বিরোধী। আল্লাহ পাক সূরা নাহল বলছেন, আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি যখন তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে দুনিয়া জন্মগ্রহণ করেছি তখন লা তা'লামুনা শাইআ, তুমি কিছু জানতে না, কোরআন বলছে কিছু জানতে না, আর আমি বলছি 18 পারা কোরআন নিয়ে আসছে। এই যে কোরআন বিরোধী বক্তব্য খতিব খতিব সাহেব দিচ্ছেন, কোরআন বিরোধী আমল মানুষকে শেখানো হচ্ছে, বেদাতে আমল শেখানো হচ্ছে। সমাজ দিনই ভাই, আপনি যদি কিয়ামতের দিন বলেন আয় আল্লাহ আমি কী করব, আমি তো সাধারণ মানুষ, হুজুররা যেদিকে বুঝাইছে আমি সেই দিকে বুঝেছি। আল্লাহ পাক সূরা আহজাবে বলছেন, সেই দিন আপনার ভুল ভাঙবে, সেদিন বলবে ইয়া লাইতানি, আহ আফসোস। বলছেন ওয়াকাদ আযাল্লানা কাসীরুম মিনাল জিন্নি ওয়াস, আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আফসোস করে বলবে আফসোস, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আমি যদি আল্লাহ অনুগত করতাম রসুলের অনুগত করতাম তাহলে আজকে জাহান্নামে আসতাম না, সেটা কি শেষ? আল্লাহ বলবে ওহো তুমি তো বুঝতে না, ঠিক আছে তাহলে তো মাপ তাই দেবে না, ও যার অনুসরণ করেছে সেও জাহান্নামে, আপনিও জাহান্নামে। আল্লাহকে বলবে আয় আল্লাহ বাঁচার তো পথ নাই, তবে একটা দাবি, সেটা হলো এই রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ যারা আমাদেরকে বদভস্ত করেছে আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দিয়ে আমাদের আমাদের সাথে ডবল শাস্তি দাও। তার মানে কি? শাস্তি দুইজনে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই, বোঝার সময় এখন, বোঝার সময় এখন। আমি মনে করি আল্লাহ পাক যদি কাউকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করে যে আমি ইবাদত করব তাওহীদপন্থী ইবাদত, শিরিক আমি করতে চাই না, আমি ইবাদত করব সুন্নত মোতাবেক, এই কথার সাথে কোনো বিরোধ আছে কারো? এই জিনিসটা যদি আপনি বোঝেন, জাগ্রত জ্ঞানে যাচাই করতে হবে, এখন অন্ধ করে চললে হবে না। নামাজ শিক্ষা বই কিনবেন, বাজারে বেচতেছে, মসজিদে বেচতেছে, রেল স্টেশনে বেচতেছে, নামাজ সালাত শিক্ষার বই খোলেন, প্রথমে দেবে নামায়তান উসালি হার বারাকাত, এটা কী কী বলে শুনত, এটা বেদা। তার মানে হলে এই যে ইসলাম শিক্ষার জন্য যাদের কাছে যাচ্ছেন তারা যদি ভুল দেয় তাহলে দুঃখের বিষয়। অতএব আমরা আল্লাহর কাছে খালিসভাবে দোয়া করবো, ইয়া কানা আবুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ বোঝার তৌফিক দান করো, আয় আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদ বোঝার তৌফিক দান করো, আমাদেরকে শিরক থেকে দূরে রাখার তৌফিক থাকা তৌফিক দান করো। আয় আল্লাহ আমরা তোমার রসুলকে ভালোবাসি, তোমার রসুলের সুন্নত মোতাবেক আমি আমার জীবনকে পরিচালনা করতে চাই, আয় আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, এবং সকল ধরনের বেদাত থেকে আয় আল্লাহ তুমি আমাদেরকে বুঝে বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করো। আকুলু কৌলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূলের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সত্য কথা বলার অনুসারী সংখ্যা কম থাকে, সত্য দিন মানার মানুষের সংখ্যা কম থাকে, আর চিরকাল এরা বাধাগ্রস্ত হবে। আল্লাহ রসুলের চাইতে সুন্দর বক্তব্য আমরা কোনো দিন দিতে পারবো না, আল্লাহ রসুলের চাইতে সুন্দর উপস্থাপনা কেউ পৃথিবী করতে পারবে না, কিন্তু ওনার পথে পথে কাঁটা ছিল, বাধা ছিল। সমাদিনী ভাই, বাধা পেয়ে যদি ভয় করে পিছিয়ে যান হক পাওয়া যাবে? যাবে না। আমি বলছি না কে হক আর কে বাতিল, আমি বললো হক বাতিল এটা আপনি নিজে যাচাই করে দেখুন, তবে একটা জিনিস সেটা হলেই সত্যটা খুব কড়ওয়া, উর্দুতে বলে হ্যাঁ সচ্চা বহুত কড়ওয়া হতা হ্যায়, সত্যটা খুব টক, এটা মানুষ গ্রহণ করতে চায় না। সমাজ যখন এক ধারায় চলছে, নদীর স্রোত যায় একভাবে, আপনি সেই স্রোতটাকে যদি উল্টাভাবে সাঁতার কাটতে যান, দুই হাত সাঁতার কাটা আগে যাবেন, পাঁচ হাত যাবেন পিছিয়ে, এটাই বাস্তব।
সমাদিনী ভাই, আপনার এই এলাকায় এত সুন্দর একটা মসজিদ আলহামদুলিল্লাহ, আর মেকে রাস্তার সংলগ্ন, আমি তো দেখে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই খুশি হবেন। আপনাদের মসজিদের কমিটির ভাইরা বলছেন দুই তালায় কাজ চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দুনিয়ায় আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহ পাক জান্নাতে তাকে ঘর তৈরি করবে। মনে রাখবেন, আমার এক টাকা দিয়ে বড় কিছু উপকার না হলেও, মনে রাখবেন মৃত্যুর পর যতই কোরআন খতম করেন, মিলাদ পড়েন, কোনো লাভ নাই। লাভ যেটা সাদাকাতুন জারিয়া, দুনিয়ায় এমন কিছু কাজ করে দেন, একটা ইটা কিনে দেন, যতদিন মসজিদ থাকবে আপনাকে কেউ আর বলতে হবে না যে এই সব মুখকে পৌঁছে দাও, অটোমেটিক সব যাবে। একটা সিমেন্ট কিনে দেন, অটোমেটিক সব দেন। অতএব আপনাদের এলাকা মসজিদটি যেন তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে, সুন্নতের যেন এটা একটা মার্কাজ হয়, সেই হিসাবে আপনারা আন্তরিকভাবে এটাকে আগিয়ে আসুন, এটাকে আগিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমাদের কমিটির ভাই বলছেন আগামী জুমায় খুতবা দিবেন শামীম বিন নূর হোসেন, আমি ওনাকে চিনি না, আপনারা হয়তো চিনেন, উনি খুতবা দিবেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ভালো কাজ ভালো মনে করে সেটাকে যেন করার তৌফিক দান করেন। আমি সমস্ত মুসলিমবাসীর জন্য জুমার খুতবার ভিতরে দোয়া করছি, আল্লাহুম্মা ফির লি জামিআল আমওয়াত আল মুসলিমিন আল্লাযীনা শাহিদু লাকা বিল ওয়াহদানিয়্যাহ ওয়া লি নাবিয়্যিকা বির রিসালাহ, আল্লাহুম্মা ফির লি জামিআল মুসলিমিন, আল্লাহুম্মা ফির লানা ওয়া লি ওয়ালিদাইনা ওয়া লি জামিআল মুসলিমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ক্বাওলিন আও আমাল ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ক্বাওলিন আও আমাল, আল্লাহুম্মা ইন্না نسألك العفو والعافية في الدنيا والآخرة، اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلينا ومالنا، اللهم استر عوراتنا وآمن روعاتنا، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، اللهم وفقنا لما تحب وترضى، اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام، اللهم اشف مرضنا ومرضى المسلمين، اللهم اشف مرضنا ومرضى المسلمين، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.